পিল ঠালাই উঠে গেছে, সৃষ্টি হয়েছে খানাখন্দের। ইটের খোয়া ফেলে জোড়াতালি দেওয়া হলেও এখন আর চলাচল উপযোগী নয়, তাই প্রায় ঘটছে দুর্ঘটনা। কিন্তু বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই চলাচল করছে মানুষ। টঙ্গিবাড়ি উপজেলা সদর থেকে সহজ পথে ঢাকা যাওয়ার এই সড়কের সোনারং থেকে বেতকা চৌরাস্তা পর্যন্ত 3 কিলোমিটার পথের নাজুক অবস্থা। এই সড়ক ছাড়াও অন্য সড়কেও রয়েছে অসংখ্য খানাখন্দ। জেলায় ছোট বড় দেড় সহস্রাধিক সড়ক, এর মধ্যে সড়ক ও জনপথের সড়ক ছাড়াও রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়ক। এই রাস্তা দিয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক সমস্যা ভুগতেছে, অনেক রোগী নিয়ে যাইতে পারতেছে না, পুরাটাই ভাঙাচুরা অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা। যে ঠিকাদারের কাজ করছে একদম নির্মমানে, 2 নম্বর এটা তো সম্পূর্ণ কাজ করছে। গাড়ি মন গান কাইতে যায়, অটো দিয়ে একটা মন গান চিতে পড়ে, এই অবস্থা বাদ দেন, যাত্রী প্রত্যেকটা যাত্রী অনেক কষ্টের মধ্যে আছে। কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত ফান্ডের সংকট ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তারপরও ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের চেষ্টা চলছে। মুন্সিগঞ্জ সোনবাড়ি সড়কটা আমরা রিপেয়ার, ছোট ছোট রিপেয়ার কন্টিনিউয়াসলি করতেই থাকি। বড় রিপেয়ার যেগুলো মনে করেন দীর্ঘ লেন্থে করি, ওইটা করা হচ্ছে না, কারণ আমরা আশা করতেছি যে এই উন্নয়ন প্রকল্প প্রস্তাবটা পাস হবে। প্রত্যেকটা অর্থবছরে যতগুলো মেরামত করা প্রয়োজন ততগুলো আমরা অ্যাড্রেস করতে পারি না, কিছু বা বরাদ্দ স্বল্পতার কারণে অচিরেই সেগুলো মেরামতের ব্যবস্থা নিচ্ছি। মুন্সিগঞ্জের 367 কিলোমিটার সড়ক ও জনপথের পাকা সড়ক। জেলায় 2500 কিলোমিটার এলজিডি সড়ক রয়েছে, এর মধ্যে 800 কিলোমিটার পাকা সড়ক, কিন্তু গ্রামীণ এসব সড়কের বিভিন্ন স্থানেই বিপর্যস্ত অবস্থা। মুন্সিগঞ্জের রতনপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।